হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লিটারেচার ইন বাংলা। আমাদের আজকে আলোচনার বিষয় হলো বিখ্যাত এপিক ইলিয়াড, যেটি লিখেছেন হোমার। প্রথমে ইলিয়াড এপিকের ব্যাকগ্রাউন্ড বলে নেওয়া প্রয়োজন। আমরা জানি ইলিয়াড নামক এপিকের পিছনে যে গুরুত্বপূর্ণ ঘটনাটি রয়েছে সেটা হচ্ছে গ্রিক এবং ট্রয় নগরের মধ্যে যে যুদ্ধ হয় হেলেনকে নিয়ে সেটা। তবে এখানে মনে রাখা প্রয়োজন যে গ্রিক এবং ট্রয়ের যে যুদ্ধ হয় সেটি মূলত 10 বছর ধরে চলেছিল, কিন্তু ইলিয়াড পুরো 10 বছর নিয়ে তৈরি হয়নি। ইলিয়াড শুরু হয়েছে 9ম বছর থেকে, অর্থাৎ অলরেডি 8টা বছর পেরিয়ে গেছে 9ম বছরের একটি গুরুত্বপূর্ণ ঘটনা থেকে ইলিয়াড লেখনী শুরু হয়। আর গ্রিক এবং ট্রয়ের যুদ্ধের পেছনের যে গল্প সেটা নিশ্চয়ই অনেকেই জানা আছে, যে গ্রিক নগরীর যে রাজা মেনেলাউস তার বউ হেলেনকে ট্রয় নগরীর রাজকুমার প্যারিস পালিয়ে নিয়ে যায়। এরপর অ্যাগামেমনন যে ছিল গ্রিক বাহিনীর লিডার, সে সব যোদ্ধা গ্রিকের বড় যোদ্ধাদের নিয়ে ট্রয় নগরী আক্রমণ করে এবং এই যুদ্ধ শুরু হওয়ার 8 বছর পেরিয়ে 9ম বছর থেকে ইলিয়াড শুরু হয়। এই ভিডিওতে আমরা আলোচনা করব ইলিয়াড এপিকের ক্যারেক্টার লিস্ট, ব্রড সামারি, শর্ট সামারি এবং এপিক কাকে বলে, এপিকের বৈশিষ্ট্যগুলো কী কী এবং ইলিয়াড কীভাবে এপিকের মধ্যে পড়ে সেটা আলোচনা করা হবে। এছাড়া অন্যান্য যেসব গুরুত্বপূর্ণ তথ্য প্রয়োজন ইলিয়াড সম্পূর্ণভাবে জানার জন্য তা আলোচনা করা হবে। প্রথমে ক্যারেক্টার লিস্ট জেনে নেওয়া যাক। আমরা জানি গ্রিক এবং ট্রয় নিয়ে যে যুদ্ধটা হয় দুপাশেই অনেক বড় বড় যোদ্ধা এবং অনেক ক্যারেক্টার ছিল এবং একটি এপিকে অনেক ক্যারেক্টার থাকে, এটাই স্বাভাবিক। এজন্য শুধু গুরুত্বপূর্ণ যা অবশ্যই জানা প্রয়োজন এমন ক্যারেক্টারগুলো নিয়েই আলোচনা করা হয়েছে। চলুন প্রথমে ক্যারেক্টার লিস্ট জেনে নেওয়া যাক। এখানে ক্যারেক্টার লিস্টটিকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগ হচ্ছে অ্যাকিয়ান্স, দ্বিতীয় ভাগ হচ্ছে দ্য ট্রোজান্স। অ্যাকিয়ান্স হচ্ছে গ্রিক বাহিনীর পক্ষের যারা তাদের নাম এবং ট্রোজান্স হচ্ছে ট্রয়ের পক্ষে যারা ছিল তাদের নাম। সো প্রথমেই অ্যাকিয়ান্সদের নাম জেনে নেওয়া যাক। প্রথম এবং গুরুত্বপূর্ণ ক্যারেক্টার হচ্ছে অ্যাকিলিস, যাকে বলা হয় এই এপিকের সেন্ট্রাল ক্যারেক্টার এবং হিরো। মূলত গ্রিক এবং ট্রয়ের মধ্যে যে যুদ্ধ হয় সে যুদ্ধে অ্যাকিলিসের রাগ ক্রোধ যে ছিল, দ্য রেথ অফ অ্যাকিলিস ইজ দ্য মেইন থিম অফ দ্য এপিক। এখানে রেথ বলতে ক্রোধ বোঝাচ্ছে, যে অ্যাকিলিসের ক্রোধকে কেন্দ্র করে যুদ্ধের যে অবস্থা একদম পরিবর্তন হয়ে গিয়েছিল এবং ট্রয় নগরী পুরো ধ্বংস হয়ে গিয়েছিল, সেই অ্যাকিলিসের রেথকে নিয়েই হচ্ছে দ্য ইলিয়াড লেখা হয়েছে। দ্বিতীয় এবং গুরুত্বপূর্ণ ক্যারেক্টার হচ্ছে অ্যাগামেমনন, যে ছিল গ্রিক বাহিনীর লিডার। হেলেনকে যে নিয়ে যাওয়া হয়েছে, হেলেন ছিল অ্যাগামেমনের ভাই মেনেলাউসের স্ত্রী। এছাড়াও আরেকটি ক্যারেক্টার হচ্ছে প্যাট্রোক্লস, সে ছিল অ্যাকিলিসের বন্ধুর মতো এবং সবসময়ের সঙ্গী। ছোটোবেলায় থেকে তার একসাথে বড় হয়েছে, যদিও প্যাট্রোক্লস তার ভাই নয়। এবং এই এপিকের এক সময় দেখা যাবে প্যাট্রোক্লস মারা গিয়েছে। এছাড়াও রয়েছে ওডিসিস, দ্য গ্রেট অ্যাজাক, ক্যালকাস, এরা সবই গ্রিকের পক্ষে ছিল। এর ভেতরে অ্যাজাক ছিল বেশ শক্তিশালী, অর্থাৎ অ্যাকিলিসের পরেই তাকে শক্তিশালী মনে করা হতো। ওডিসিস একজন ভালো যোদ্ধা ছিল, সে বিভিন্ন সময় ভালো পরামর্শ দিয়ে গ্রিক বাহিনীকে সাহায্য করেছে। এবং ক্যালকাস হচ্ছে গ্রিক বাহিনীর পক্ষে যে ভবিষ্যৎ দ্রষ্টা ছিল, অর্থাৎ গণনা করে ভবিষ্যৎ বলে দিত এমন মানুষ ছিল ক্যালকাস। সে বেশ কয়েকবার গ্রিক বাহিনীকে ভবিষ্যৎবাণী বলে সাহায্য করেছিল। চলুন বেশ কিছু ট্রোজান ক্যারেক্টারের নাম জেনে নেই। ট্রোজানদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্যারেক্টার হচ্ছে হেক্টর। মূলত গ্রিকদের পক্ষে যদি আমরা সেরা এবং অন্যতম ক্যারেক্টার ধরি অ্যাকিলিসকে, তাহলে ট্রোজানদের পক্ষে গুরুত্বপূর্ণ ক্যারেক্টার হচ্ছে হেক্টর। এবং হেক্টর ছিল একজন আদর্শ মানুষ, সে তার বাবা মার প্রতি ছিল শ্রদ্ধাশীল, দেশের প্রতি ছিল দায়িত্বশীল এবং সে একজন আদর্শ স্বামী এবং আদর্শ পিতা ছিল। অর্থাৎ সব দিক দিয়ে সে এত পারফেক্ট ছিল যে তাকে হিরো হিসেবে অ্যাকিলিসের সাথে তুলনা করা হয়। এবং দ্বিতীয় গুরুত্বপূর্ণ ক্যারেক্টার হচ্ছে প্যারিস, মূলত যে দুজনের জন্য যুদ্ধটা শুরু হয়, হেলেন এবং হেলেনকে পালিয়ে নিয়ে আসা প্যারিস, এ হচ্ছে সেই প্যারিস যে ছিল হেক্টরের ভাই। এবং হেক্টর ও প্যারিসের বাবা মায়ের নাম হচ্ছে কিং প্রায়াম এবং কুইন হেকুবা, বেশ কিছু জায়গায় হেকাবি নামে উল্লেখ আছে। এছাড়া অন্যান্য দুটি ক্যারেক্টার হচ্ছে হেলেন এবং অ্যান্ড্রোমেকি। হেলেন হচ্ছে যাকে নিয়ে এই যুদ্ধটা সংঘটিত হয় এবং যাকে প্যারিস গ্রিক থেকে পালিয়ে নিয়ে আসে, এবং অ্যান্ড্রোমেকি হচ্ছে হেক্টরের ওয়াইফ। সে বেশ কয়েকবার হেক্টরকে বাধা প্রদান করে থাকে যে সে যেন অ্যাকিলিসের সাথে সরাসরি সামনাসামনি যুদ্ধে না যায়, কিন্তু হেক্টর তার কথা শুনেনি, সে ছিল দেশের প্রতি দায়িত্বশীল। পুরো এপিকে আমরা দেখতে পাবো অ্যাকিলিসের রাগের দুইটি কারণ ছিল, অর্থাৎ দুইবার সে রেগে যায়। তার ভিতরে প্রথমবার রাগার কারণ ছিল ব্রিসিস,
ক্রিসেইস এবং ব্রিসেইস এই দুইজনকে বন্দি হিসেবে তারা যখন নতুন একটা শহরে গ্রিক বাহিনী আক্রমণ করে সেখান থেকে এই দুজন সুন্দরী মেয়েকে বন্দি করা হয়। এবং আমরা জানি যে এসব বন্দি যেসব মূল্যবান দ্রব্য মানুষ বা মেয়ে এসব পাওয়া যায় তারা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেয়, এবং যেহেতু দুজনে ছিল সুন্দর তাই গ্রিক বাহিনীর মধ্যে সেরাদের দুজন গুরুত্বপূর্ণ মানুষ ছিল, একজন হচ্ছে অ্যাকিলিস আর একজন হচ্ছে এক গ্রিক বাহিনীর লিডার অ্যাগামেমনন, তারা দুজনের ভাগে একজন করে পড়ে। এর ফলে অ্যাগামেমনের পক্ষে যায় ক্রিসেইস এবং অ্যাকিলিসের পক্ষে যায় ব্রিসেইস, এবং এই দুজনকে নিয়ে পরবর্তীতে একটু ঝামেলা হয় যা আমরা এপিক আলোচনা করার সময় পাব। চলুন মূল আলোচনায় ফিরে যাওয়া যাক। গ্রিক এবং ট্রয়ের মধ্যে যে যুদ্ধটা হয় সেই যুদ্ধের শুরুর 9 বছর চলছে তখন থেকে এই ইপিকটি শুরু হয়, এবং ইপিকের শুরুতেই দেখা যায় যে গ্রিক বাহিনী নতুন একটি শহর আক্রমণ করেছে যেটি ছিল ট্রয় নগরীর একটি অংশ বা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে এমন একটি শহর তারা আক্রমণ করে। এবং এই আক্রমণের পর গ্রিক বাহিনী দুজন সুন্দরী মেয়েকে বন্দী হিসেবে পায় যাদের একজনের নাম ছিল ক্রিসেইস এবং আরেকজনের নাম ছিল ব্রিসেইস। এই দুজনের মধ্যে অ্যাগামেমনন নেয় ক্রিসেইসকে এবং অ্যাকিলিসের ভাগে পড়ে হচ্ছে ব্রিসেইস। পরবর্তীতে ক্রিসেইসকে নিয়ে একটু ঝামেলা হয়, সেটা হচ্ছে ক্রিসেইস এবং তার বাবা ক্রিসেইস, অর্থাৎ দেখুন বাবা এবং মেয়ের নামের মধ্যে পার্থক্য শুধু একটা আই, মেয়ের নামের ক্ষেত্রে আই আছে বাবার নামে কোনো আই নেই। সো এই ক্রিসেইস নামক যে ব্যক্তি ছিলেন ক্রিসেইসের বাবা তিনি এবং তার মেয়ে দুজনেই ছিলেন দেবতা অ্যাপেলোর পূজারি। এজন্য ক্রিসেইসের পিতা দেবতা অ্যাপেলোর কাছে প্রার্থনা করে যে তার মেয়েকে যেন ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। এজন্য অ্যাপেলো তাকে পরামর্শ দেয় যে অ্যাগামেমনকে যেন অনেক র্যানসম অর্থাৎ ক্ষতিপূরণ দেওয়া হয় বা অনেক টাকা পয়সা দেওয়া হয় তার মেয়েকে যেন ফিরিয়ে দেয় এগুলোর বদলে। কিন্তু অ্যাগামেমনন ক্রিসেইসকে ফিরিয়ে দিতে রাজি হয় না, সে রিফিউজ করে, বলে যে আমার এমনিতেই প্রচুর টাকা পয়সা আছে আমার ওসবের দরকার নেই, তবু ক্রিসেইসকে দেয়া যাবে না। তখন ক্রিসেইসের পিতা যখন আবার অ্যাপেলোর কাছে প্রার্থনা করলো যে সে তো র্যানসম নিতে রাজি না, তখন দেবতা অ্যাপেলো গ্রিক বাহিনীর মধ্যে প্লেগ রোগ পাঠিয়ে দেয় এবং এটা মহামারীর আকার ধারণ করে, অর্থাৎ যেখানে আহত সৈন্যদের কেটে গিয়েছে বা কিছু হয়েছে আহত হয়েছে তাদের সেখানে ক্ষত দেখা দিত এবং তারা সবাই অসুস্থ হয়ে গেল। এরপর মহামারীতে বহু একিয়ান সৈন্য মারা গেল এবং বাকি অন্যান্য সৈন্যদের মধ্যে অস্থিরতা দেখা গেল এবং তারা সবাই অ্যাগামেমনন যেহেতু তাদের লিডার ছিল তাকে চাপ দিতে লাগলো যে এর কারণ কি খুঁজে বের করার জন্য। তো অ্যাগামেমনন এরপর তাদের যে জ্যোতিষী ছিল বা প্রফেট ছিল ভবিষ্যৎ দেখতে পারত ক্যালকাস, সে ক্যালকাসকে ডাকলো এবং প্লেগের কারণটা খুঁজে বের করতে বলল। এরপর তার কাছ থেকে জানা গেল যে ক্রিসেইস নামক যে মেয়েটা আছে সেটাই হচ্ছে এর কারণ, এবং সে ভালো মতোই ব্যাখ্যা করলো যে অ্যাপেলো এই প্লেগটা পাঠিয়েছে এবং এই মেয়েকে যদি ফেরত না পাঠিয়ে দেওয়া হয় তাহলে এই প্লেগ থেকে যাবে, এটা দূর হবে না। এখন সৈন্যদের চাপে পড়ে অ্যাগামেমনন বাধ্য হয়ে ক্রিসেইসকে ফিরে দিতে হলো তার পিতার কাছে। কিন্তু এরপর সে করলো কি যে অ্যাকিলিসের ভাগে যে ছিল ব্রিসেইস সেই মেয়েটাকে সে তার কাছ থেকে নিয়ে নিল ক্ষতিপূরণ হিসাবে। অ্যাকিলিস ছিল একজন বড় যোদ্ধা, বলতে গেলে গ্রিক বাহিনীর মধ্যে সর্বশ্রেষ্ঠ যোদ্ধা, সে এই অপমানটা মেনে নিতে পারলো না এবং সে তার ক্যাম্পে ফিরে গেল এবং বলল যে যতক্ষণ পর্যন্ত না ব্রিসেইসকে ফিরিয়ে দেওয়া হয় সে গ্রিকদের হয়ে আর যুদ্ধ করবে না। এরপর সে অপেক্ষা করলো যে সে জানতোই তাকে ছাড়া গ্রিকরা খুব একটা ভালো করবে না, তাই সে প্রতিশোধ নেওয়ার জন্য গ্রিকদের উপরেই যে গ্রিকরা যেন ধ্বংস হয়ে যায় তাদের ধ্বংস দেখার জন্য সে অপেক্ষা করতে লাগলো। এবং তার মা যেহেতু একজন সমুদ্রের দেবী বা পুরী ছিল সে তার মা থেটিসকে রিকোয়েস্ট করলো যে দেবতাদের প্রধান যিনি আছেন জিউস তার যে তালিকা রয়েছে অর্থাৎ জিউস কী কী কাজ করবেন সেসবের যে তালিকা রয়েছে সে তালিকায় এই ব্যাপারটা প্রবেশ করাতে, অর্থাৎ গ্রিকদের যেন বেশ ক্ষতি সাধন হয় এই ব্যাপারটা যেন তার মা জিউসের তালিকার মধ্যে সংযুক্ত করে। এরপর ট্রোজান এবং অ্যাকিয়ান উভয় পক্ষ তাদের যুদ্ধবিরতি ঘোষণা করে, কিন্তু এখানে ট্রোজান যারা ছিল অর্থাৎ ট্রয় নগরীর পক্ষে যেসব মানুষ ছিল তারা কী করলো যুদ্ধের যে বিরতির সে চুক্তিটা ভঙ্গ করলো এবং দেবতা জিউস তাদের সাহায্যে এগিয়ে আসলো। অ্যাকিলিস লড়াই না করায় এবং জিউস ট্রোজানদের সাহায্য করায় অ্যাকিয়ানরা খুব খারাপভাবে হারতে লাগলো। বেশ কিছুদিন ধরে প্রচণ্ড সংঘর্ষ হয়, এর মধ্যে প্যারিস এবং মেনেলাউস
অপরদিকে হেক্টর এবং অ্যাজাক্সের মধ্যে যে লড়াই হয় সেই ব্যাপারগুলো এই সময়টুকুর মধ্যে রয়েছে, যে সময়ের মধ্যে অ্যাকিলিস আর লড়াই করছিল না, লড়াই থেকে বিরত ছিল, এই সময় এই দুইটা বড় লড়াইও হয়ে গেল। যুদ্ধে অ্যাকিয়ানদের অর্থাৎ গ্রিকদের কোনো উন্নতি হলো না, এমনকি গ্রিকদের বড় একজন যোদ্ধা ডায়োমিডিস তার বীরত্ব নিষ্ফল প্রমাণিত হয়, অর্থাৎ সেও গ্রিকদের পক্ষে লড়াই করতে গ্রিকদের জয়ী করতে ব্যর্থ হলো। ট্রোজানরা অ্যাকিয়ানদের পেছনের দিকে ঠেলতে থাকে, বাধ্য হয়ে তারা নিজেদের জাহাজ রক্ষাকারী যে সুরক্ষা ব্যবস্থা রয়েছে তার পিছনে গিয়ে আশ্রয় নেয়। অর্থাৎ অ্যাকিলিস লড়াই বন্ধ করার পর ট্রোজানরা চুক্তি ভঙ্গ করে যুদ্ধে গিয়ে যুদ্ধ করতে চলে আসে এবং তাদের পক্ষে দেবতা জিউসও চলে আসলো। এর ফলে অনেক গ্রিকের বড় যোদ্ধাও তাদের কাছে হেরে গেল এবং অনেক ক্ষয়ক্ষতি সাধন হলো এবং সৈন্যরা তাদের অনেক পিছিয়ে গেল আর কি, যে তারা এগিয়ে ছিল ট্রয়ের নগরীর দিকে এগিয়ে যে যাচ্ছিলো অনেকটা তাদেরকে পিছিয়ে যেতে হলো। এরপর গ্রিক বাহিনীর সৈন্যরা ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখতে থাকে যখন ডায়োমিডিস এবং ওডিসিস রাতে শত্রুদের পরিদর্শনরত অবস্থায় ট্রোজানদের পরিকল্পনা জানতে পারে, কিন্তু পরের দিন তাদের জন্য বিপর্যয় বয়ে আনে। বেশ কয়েকজন অ্যাকিয়ান কমান্ডার আহত হয় এবং ট্রোজানরা অ্যাকিয়ানদের সুরক্ষা ব্যবস্থা ভেদ করে চলে আসে। তারা অ্যাকিয়ান ক্যাম্পের সীমানা পর্যন্ত চলে আসে এবং একটি জাহাজে আগুন লাগিয়ে দেয়। তখন গ্রিক বাহিনীদের পরাজয় খুব কাছেই চলে এসেছে এমন মনে হতে থাকে, কারণ জাহাজ ছাড়া সৈন্যরা ট্রয়ে আটকে যাবে এবং নিশ্চিতভাবে মারা পড়বে। যদিও গ্রিক সৈন্যদের অর্থাৎ অ্যাকিয়ানদের সাহায্য করার মতো মানসিক অবস্থা অ্যাকিলিসের এখনও হয়নি, তারপরেও নিজের সহযোদ্ধাদের কথা চিন্তা করে নেস্টরের পরামর্শ মতো একটি পরিকল্পনায় রাজি হয় এবং তার বন্ধু প্যাট্রোক্লাস সেই অ্যাকিলিসের পোশাক পরে, যে যুদ্ধর যে পোশাক রয়েছে আর্মার যেগুলোকে বলা হয়, সেগুলো পরে সে যুদ্ধ করতে যেতে রাজি হয়। প্যাট্রোক্লাস একজন ভালো যোদ্ধা ছিল এবং সে যখন উপস্থিত হলো যুদ্ধের ময়দানে, কিছু অ্যাকিয়ান জানতো অর্থাৎ গ্রিক বাহিনীর সৈন্যরা জানতো যে অ্যাকিলিস আসেনি, বরং তাদের সাথে প্যাট্রোক্লাস এসেছে, কিন্তু ট্রয় নগরীর সৈন্যরা যারা ছিল ট্রোজানরা তারা কিন্তু জানতো না, তারা মনে করেছিল অ্যাকিলিসে এসছে যুদ্ধে, এবং যেহেতু নিজ প্যাট্রোক্লাস নিজে ভালো যোদ্ধা ছিল, গ্রিক বাহিনীরা নতুন উদ্যমে যুদ্ধ করে ট্রোজানদের অনেক দূর পিছিয়ে দিল। অর্থাৎ তারা এগুতে এগুতে গ্রিক সৈন্যদের যে জাহাজ ছিল সেখানে চলে এসেছিলো, এখন উল্টো গ্রিকরা তাদেরকে পিছিয়ে অনেক দূরে ফেরত পাঠালো, এমনকি তাদের শহরের দেয়ালের উপাশেই পাঠিয়ে দিল। কিন্তু খুব শীঘ্রই ট্রোজানদের পাল্টা আক্রমণে গ্রিক বাহিনীর সৈন্যরা দুর্বল হয়ে গেল এবং দেবতা অ্যাপোলো সে প্যাট্রোক্লাসের আর্মার যে ছিল, পোশাক ছিল, অন্যান্য যুদ্ধের যন্ত্রাংশ ছিল, তা মাটিতে ফেলে দেয় এবং হেক্টর প্যাট্রোক্লাসকে হত্যা করে। মৃতদেহ এবং তার আর্মার নেওয়ার জন্য উভয় দলের মধ্যে এবার লড়াই শুরু হয়ে যায়। হেক্টর প্যাট্রোক্লাসের যে আর্মারগুলো ছিল সেগুলো পায় এবং অ্যাকিয়ানরা অর্থাৎ গ্রিক সৈন্যরা মেনেলাস এবং অন্যদের সহযোগিতায় এবং সাহসিকতার ফলে মৃতদেহ নিয়ে ক্যাম্পে ফিরে আসে। এদিকে হেক্টর প্যাট্রোক্লাসকে হত্যা করেছে জানতে পারলে অ্যাকিলিস অনেক কষ্ট পায় এবং রাগে এগামেমনের সাথে সমঝোতা করে আবার যুদ্ধে যোগ দেয়। এবং অপরদিকে থেটিস যে ছিল অ্যাকিলিসের মা, সে মাউন্ট অলিম্পাসে যায় এবং দেবতা হেফেস্টাসকে বুঝিয়ে অ্যাকিলিসের জন্য নতুন আর্মার বানিয়ে নেয়। পরের দিন সকালে সে এই আর্মার অ্যাকিলিসকে দেয় এবং অ্যাকিলিস গ্রিক সৈন্যদের নিয়ে আবার যুদ্ধের ময়দানের দিকে এগুতে থাকে। এদিকে অ্যাকিলিস আর যুদ্ধে ফিরবে না ভেবে হেক্টর তার সৈন্যদের ট্রয়ের দেয়ালের বাইরে ক্যাম্প করতে আদেশ দেয়, কিন্তু যখন ট্রোজান আর্মি অ্যাকিলিসকে দেখতে পায় তারা ভয়ে শহরের দেওয়ালের পিছনে পালিয়ে যায়। হাতের কাছে পাওয়া সব ট্রোজানদের অ্যাকিলিস হত্যা করে প্রচণ্ড রাগে আরও শক্তিশালী অবস্থায় অ্যাকিলিস নদীর দেবতা জেনথাসের সাথেও লড়াই করে। জেনথাসের অ্যাকিলিসের উপর রাগ করার কারণ অ্যাকিলিসের জন্য তার নদীগুলো মৃতদেহে ভরে গেছে। অবশেষে ট্রয়ের দেওয়ালের বাইরে অ্যাকিলিস হেক্টরের মুখোমুখি হয়। সহযোদ্ধাদের দেওয়া নিজের দুর্বল সিদ্ধান্তে লজ্জিত হয়ে হেক্টর তাদের সাথে শহরের ভিতরে পালিয়ে যেতে অস্বীকার করে। অ্যাকিলিস হেক্টরকে শহরের চারদিকে তিনবার তাড়া করে। অবশেষে দেবী অ্যাথিনা তাকে বুদ্ধি দিয়ে থামায় এবং অ্যাকিলিসের সাথে যুদ্ধ করায়। নাটকীয় এই লড়াইয়ে অ্যাকিলিস হেক্টরকে হত্যা করে, তারপর সে মৃতদেহটা নিজের রথের সাথে বেঁধে যুদ্ধ ময়দানের মধ্য দিয়ে টানতে টানতে অ্যাকিয়ান ক্যাম্পে নিয়ে যায়। অ্যাকিলিসের আগমনে জয়োল্লসিত অ্যাকিয়ানরা প্যাট্রোক্লাসের জানাজা উদযাপন শুরু করে। প্যাট্রোক্লাসের সম্মানে লম্বা সময় ধরে অ্যাথলেটিক খেলাধুলার আয়োজন করা হয়। পরবর্তী 9 দিন যাবৎ প্রত্যেক দিন অ্যাকিলিস প্যাট্রোক্লাসের জানাজার জায়গার চারপাশে বৃত্তাকারে হেক্টরের মৃতদেহ ঘোরায়। অথচ
হেক্টর একজন ভালো মানুষ ছিল এবং যুদ্ধের সময় তাদের শর্ত ছিল যে তাদের মৃতদেহ যেই মারা যাক তাদের নিজ দেশে ফিরিয়ে দেওয়া হবে এবং সসম্মানে তাদের ফানেরাল হওয়ার জন্য মৃতদেহ ফিরিয়ে দেবে। কিন্তু অ্যাকিলিস সেটা না করে তাকে আবার বেঁধে নিয়ে আসে মৃতদেহটা এবং 9 দিন পর্যন্ত তাকে পেট্রোক্লোসের ফানেরাল যেখানে হচ্ছে তার চারপাশ দিয়ে বৃত্তাকারে ঘোরায়। অবশেষে দেবতারা একমত হয় যে হেক্টরের একটা উপযুক্ত জানাজা পাওয়া উচিত। দেবতা জিউস আরেক দেবতা হারমিসকে পাঠায়। হেক্টরের বাবা এবং ট্রয় নগরের রাজা আছে, সেই রাজা কিং প্রায়ামকে গ্রিকদের যে ক্যাম্প সেখানে নিয়ে আসতে। এখানে কিং প্রায়াম অ্যাকিলিসের সাথে খুবই গভীরভাবে দুঃখ প্রকাশ করে এবং অনেক কান্নাকাটি করে যে সে যেন হেক্টরের মৃতদেহটি ফিরিয়ে দেয়। সে অ্যাকিলিসকে বুঝিয়ে বলে যে হেক্টর হচ্ছে তার বড় ছেলে এবং সে তার ভালো যে দিকগুলো রয়েছে সবগুলো তুলে ধরে এবং বলে যে তার একটা বীরের মতো জানাজা হওয়া উচিত, সে একজন ভালো মানুষ। সে অ্যাকিলিসকে সন্তানহারা একজন বাবার প্রতি দয়া করতে বলে এবং তাকে তার বাবা পেলিয়াসের কথা মনে করিয়ে দেয় এবং গভীরভাবে আলোড়িত অ্যাকিলিস অবশেষে নরম হয় এবং ট্রোজানদের হেক্টরের মৃতদেহ ফিরিয়ে দেয়। উভয় পক্ষ সাময়িক যুদ্ধবিরতির জন্য রাজি হয় এবং এই ইফেক্টটি শেষ হয় হেক্টরকে একজন বীরের মর্যাদায় জানাজা দেওয়ার মাধ্যমে। অর্থাৎ তার ফানেরাল চলছে হেক্টরের, এই অংশ থেকেই ইপিকটি শেষ হয়। চলুন পুরো সামারিটি অল্প কথা জেনে নিই। এই ইপিকটি শুরু হয় গ্রিক এবং ট্রয়ের মধ্যে যে রক্তক্ষয়ী 10 বছরের যুদ্ধ হয় এর মধ্যে 9 বছর থেকে এবং এই ইপিকের মূল থিমটা হচ্ছে দ্য রেথ অফ অ্যাকিলিস, অর্থাৎ অ্যাকিলিসের ক্রোধ। অ্যাকিলিসের ক্রোধকে কেন্দ্র করে এই ইপিকটি লেখা হয় যে তার ক্রোধের ফলে যুদ্ধের কী প্রভাবটা এসেছিল। এর মধ্যে আমরা অ্যাকিলিসের দু ধরনের রাগ দেখতে পাই। প্রথমটা ছিল যখন অ্যাগামেমনন ব্রিসিস নামক মেয়েটাকে তার কাছ থেকে নিয়ে নেয়, তখন সে অনেক রেগে গিয়েছিল এবং অপমানিত হয়েছিল, ফলে সে যুদ্ধে যায়নি। আর এর জন্যই গ্রিক বাহিনীর অনেক ক্ষতি সাধন হয়েছিল। অ্যাকিলিস যেহেতু ছিল না, ট্রোজানরা তাদের খুব ভয়ঙ্করভাবে আক্রমণ করে এবং অনেক ক্ষতিগ্রস্ত করে। এবং অ্যাকিলিসের দ্বিতীয় রাগের কারণ ছিল তার বন্ধু এবং সহচরের মতো যে ছিল সবসময় পেট্রোক্লোস, সে তার পোশাক পরে যায় এবং সেখানে তাকে হেক্টর হত্যা করে। তার হত্যা মূলত অ্যাকিলিসকে দ্বিতীয়বারের মতো ভয়ঙ্করভাবে রাগিয়ে দেয় এবং অ্যাকিলিস অনেক ট্রোজানকে হত্যা করে এবং অ্যাকিলিস ট্রোজানদের মধ্যে সেরা যে যোদ্ধা ছিল হেক্টর, যাকে হত্যা করা অর্থ ছিল যে ট্রোজানদের একদম মেরুদণ্ড ভেঙে দেওয়ার মতো, সেই হেক্টরকে সে হত্যা করতে সমর্থ হয়। প্রথমেই বলেছিলাম যে এপিক কাকে বলে এবং ইলিয়াড কীভাবে একটি এপিকের মধ্যে পড়ে সেটা আলোচনা করা হবে। তো ইপিক বলা হয় যে লং ন্যারেটিভ পোয়েম, যেটা অনেকটা লম্বা হবে এবং গ্র্যান্ড স্টাইলে লেখা হবে। এবং এখানে হবে কি যে ন্যাশনাল হিরো যারা ছিল বা হিরোইক কারো কিছু বর্ণনা করা হবে, কোনো বড় যুদ্ধের ঘটনা হবে, এ জাতীয় অনেক কিছু বৈশিষ্ট্য থাকবে। তার মধ্যে যে এপিকের শুরুতে কোনো দেব দেবীকে উল্লেখ করে বন্দনা গাওয়া হয় এবং তাদের কাছে প্রার্থনা চাওয়া হয় যে যেন এপিকটা ভালো মতো সুসম্পন্ন করা যায়। এবং দেখা যায় এপিকের যে হিরো থাকে তা সে হয় সুপার হিউম্যান কোয়ালিটির মতো, তার মধ্যে অনেক শক্তিশালী সেন্ট্রাল ক্যারেক্টার থাকে এবং এপিকে ব্যাটেলস থাকে, যুদ্ধ থাকে অথবা কোনো আন্ডারওয়ার্ল্ড জার্নি থাকে, এরকম অনেক বৈশিষ্ট্য থাকে যেগুলো এপিকের মধ্যে পড়ে। তো ইলিয়াডের মধ্যে আমরা সেই এপিকের বৈশিষ্ট্যগুলো পাই। এটা অনেক লম্বা একটা লেখা। দ্বিতীয়ত হচ্ছে যে এখানকার সেন্ট্রাল ক্যারেক্টার যে রয়েছে অ্যাকিলিস, সে হচ্ছে সুপার হিউম্যান কোয়ালিটি তার মধ্যে রয়েছে। আমরা দেখতে পাই যে এমনকি সে কয়েকজন দেবতাকেও যুদ্ধে হারিয়ে দেয়, অর্থাৎ মানুষ হয়ে সে একজন দেবতাকে হারিয়ে দিচ্ছে, সুপার হিউম্যান কোয়ালিটি যার মধ্যে রয়েছে। এবং ইপিকে যে যুদ্ধ বা ব্যাটেল থাকে, আর ইলিয়াড তো মূলত সেই যুদ্ধ ট্রয় এবং গ্রিকদের মধ্যে যুদ্ধকে নিয়ে কেন্দ্র করে গঠিত হয়েছে, এই জন্যই আমরা ইলিয়াডকে ইপিক বলতে পারি। আশা করি ইলিয়াড ইপিকটি আপনারা বুঝতে পেরেছেন। নিয়মিত ভিডিও এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। এছাড়া আমাদের ওয়েবসাইট রয়েছে, ওয়েবসাইট ভিজিট করতে পারেন। ফেসবুক পেজে লাইক দিয়ে অ্যাক্টিভ থাকুন এবং সেখানে আপনারা মেসেজ করতে পারেন বিভিন্ন বিষয় নিয়ে। ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন আপনার পরবর্তীতে কী নিয়ে ভিডিও চান এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন এবং আমাদের অনুপ্রেরণা যোগান। অন্যান্য তথ্যের জন্য আপনারা ডিসক্রিপশন বক্স ফলো করতে পারেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।